আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমি খুবই অবাক হয়েছি সোশ্যাল মিডিয়াতে এই বুদ্ধিজীবী দিবস সম্পর্কে অনেকগুলো কনস্পিরেসি থিওরি টাইপের জিনিসপত্র আছে। যেমন অনেকেই বিশ্বাস করে এই বুদ্ধিজীবী গণহত্যা নাকি ভারতের দ্বারা সংঘটিত হয়েছে। জহির রায়হানের মৃত্যু নিয়ে অনেকগুলো কনস্পিরেসি থিওরি আমি শুনছি। মূল কথা হইতেছে এই কনস্পিরেসি থিওরিগুলো ডিবাঙ্ক করতে আমি আজকে এই ভিডিও বানাতে বসি নাই। তবে আজকে কথা বলবো হেনরি কিসিঞ্জার সেই 14ই ডিসেম্বরের আগে একটা গোপন বৈঠক করার মাধ্যমে কিভাবে চীনকে উস্কায় দেওয়ার চেষ্টা করছিল এবং এর কারণে 16ই ডিসেম্বর আত্মসমর্পণ তো পাকিস্তান বাহিনী করছে, তার আগেই আসলে আত্মসমর্পণ করার কথা ছিল, এই ব্যাপারটা আসলে কি হইছে, বাংলাদেশের কোন কোন বুদ্ধিজীবী সেই সময় আসলে বেঁচে ফিরছিল এবং তারা স্বাধীনতা পরবর্তী সময়ে কত বড় অবদান রাখছেন, বুদ্ধিজীবীদের তালিকা তৈরি হইতে আসলে এত পরিমাণে দেরি হয় কেন, এই পুরো ব্যাপারটি আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ওকে, 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইলেকশনটা হয়েছিল ওইখানে হিলারি ক্লিন্টন আর বার্নি স্যান্ডার্সের মধ্যে ডেমোক্রেটিক পার্টির নমিনেশন নিয়ে কিন্তু একটা ভালো বিতর্ক হয়। আলটিমেটলি ফায়দা কেউই করতে পারে নাই, ডোনাল্ড ট্রাম্প জিতছিল। হিলারি ক্লিন্টন হেনরি কিসিঞ্জাররে ওর আইডল বলছিল। তখন বার্নি স্যান্ডার্স হিলারি ক্লিন্টনরে মনে করায় দিয়েছে এই হেনরি কিসিঞ্জার চিলি আর কম্বোডিয়া সহ আরেকটা দেশের গণহত্যার সাথে ডিরেক্টলি জড়িত, আর সেই দেশটার নাম বাংলাদেশ। That Henry Kissinger was one of the most destructive secretaries of state in the modern history of this country. I am proud to say that Henry Kissinger is not my friend. হোয়াইট হাউস থেকে ফাঁস হওয়া বিভিন্ন টেপ এবং ডিক্লাসিফাইড ডকুমেন্টের মাধ্যমে দেখা যায় হেনরি কিসিঞ্জারের খুবই অদ্ভুত একটা ডিপ্লোম্যাটিক মুভের কারণে পাকিস্তান আর্মির যে আত্মসমর্পণ এটা ডিলে বা দেরি করা হয় এবং এই সুযোগে ডিসেম্বর 14-তে বুদ্ধিজীবীদের এত বড় একটা হত্যাকাণ্ড সংঘটিত করা সম্ভব হয়। ঘটনা হইতেছে ডিসেম্বরের 9 তারিখ জেনারেল ইয়াহিয়া খান ইস্টার্ন কমান্ডে গভর্নরকে যুদ্ধের ডিসিশন নিতে বলেন এবং এরপর থেকে ওরা আত্মসমর্পণের একটা প্রস্তুতি নিতে থাকে। কিন্তু 11 তারিখ হঠাৎ করে আরেকটা টেলিগ্রাম আসে যেই জায়গাটাতে ইয়াহিয়া খান বলতে থাকেন, ডু নট টেক এনি অ্যাকশন অন মাই লাস্ট মেসেজ টু ইউ, ভেরি ইম্পর্টেন্ট ডিপ্লোম্যাটিক অ্যান্ড মিলিটারি মুভস আর টেকিং প্লেস বাই আওয়ার ফ্রেন্ডস। ডিসেম্বরের 9 আর 11 তারিখ অ্যাকচুয়ালি কি হয়েছিল, ম্যানহাটন নিউ ইয়র্কের পূর্ব দিকে একটা সেফ হাউসে হেনরি কিসিঞ্জার এবং চায়নার তৎকালীন জাতিসংঘের পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ হুয়াং হুয়ার মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়। ওদের ফাঁস হওয়া কনভারসেশনের মধ্যে দেখা যায় হেনরি কিসিঞ্জার ডেসপারেটভাবে চায়নাকে এইটা বইলা কনভিন্স করার চেষ্টা করতেছে যে তোমরা ওই দিক দিয়ে ইন্ডিয়ার বর্ডারের মধ্যে আক্রমণ চালাও, তাইলে কি হবে, এই বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে এখন যে যুদ্ধটা চলতেছে এইটা একটা রিজিওনাল বা আঞ্চলিক কনফ্লিক্ট থেকে এটা একটা গ্লোবাল কনফ্লিক্টের মধ্যে পরিণত হবে এবং এর মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর পরাজয় তাড়াতাড়ি ঠেকানো যাবে। শুধুমাত্র এই মেসেজটার কারণে পাকিস্তান আর্মির আত্মসমর্পণটা দেরি করা হয় এবং এর মাধ্যমে তারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করার যে ঘৃণ্য পরিকল্পনাটা ছিল ডিসেম্বর 14-তে এইটাকে বাস্তবায়ন করার সুযোগ পায়। শেষ পর্যন্ত দেখা যায় ইন্ডিয়ার বর্ডারে চায়না কোনো আক্রমণ করে না, ইউএসএর যে 7th ফ্লিটটা ছিল তার পিছনে সোভিয়েত ইউনিয়নের আরেকটা ফ্লিট ছিল, এইগুলোর বাংলাদেশের উপকূলে পৌঁছাইতেও পারে নাই এবং শেষ পর্যন্ত 16ই ডিসেম্বরে পাকিস্তান আর্মি কিন্তু আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে, যেটা ওরা আরো আগেও হয়তো করতে পারত। এতক্ষণ ধরে যে পুরো ঘটনাটা ব্যাখ্যা করলাম এটাকে একটা ফ্যাক্ট হিসেবে চিন্তা না করে একটা অ্যাসাম্পশন হিসেবে চিন্তা করাটা বেটার, তার কারণ ওই কনভারসেশনের ভিতরে তার ইন্টেনশন কি ছিল এটাকে ফ্যাক্ট আকারে আসলে প্রকাশ করা যায় না। তবে প্রিন্সটন ইউনিভার্সিটির একজন প্রফেসর গ্যারি জে ব্যাস উনার একটা রচনা আছে যার নাম ব্লাড টেলিগ্রাম নিক্সন কিসিঞ্জার অ্যান্ড আ ফরগটেন জেনোসাইড, সেইখানে উনি দাবি করেন নিক্সন আর কিসিঞ্জার ওয়াটার গেট কম্বোডিয়া এবং ভিয়েতনামের মধ্যে ওরা যে কুকাম চালাইছিল এইটাকে খুব ভালোভাবে স্যানিটাইজ করতে পারছে, ওদের হাতের ময়লা ঝাইরা ফেলতে পারছে, কিন্তু বাংলাদেশের এই গণহত্যার ক্ষেত্রে ওরা এই কাজটা খুব সফলভাবে করতে পারে না, এইটা গ্যারি জে বেস উনার বইয়ের মধ্যে দাবি করছে। এখন প্রশ্ন আসতে পারে এই ধরনের বুদ্ধিজীবী নিধনের যে কর্মকাণ্ড এটা ইতিহাসে এর আগে আর কখন হয়েছে বা কেন হয়েছে। এইটা প্রথম ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় নাৎসি জার্মানি ফলো করে, এইটাকে বলা হয় দ্য ইন্টেলিজেন্সাকশন পমেরন, কি নাম লেখছে, জার্মানদের তো একটা আলাদা বিশ্বাস ছিল, ওরা বিশ্বাস করতো ওরা হলো মাস্টার রেস, ওদের জিন যেটা আছে এটা হইতে সর্বশ্রেষ্ঠ এবং জার্মান জাতি আসলে এক্সিস্ট করার যোগ্যতা রাখে। ওরা পোল্যান্ডের যে বুদ্ধিজীবী শ্রেণীটা ছিল ওদেরকে একদম নিশ্চিহ্ন করে নেওয়ার প্ল্যান করছিল, কারণ ওরা বুঝতে পারছিল পোল্যান্ডের বুদ্ধিজীবীরাই তাদের সবচেয়ে বড় বাধা এই পুলিশদেরকে স্লেভ বা তাদের ক্রীতদাস হিসেবে আচরণ করতে রক্ষা করার ক্ষেত্রে। যুদ্ধের প্রথম মাসে প্রায় 60,000 জন মানুষকে মারা হয়েছিল। ওদের একজন কমান্ডার এইটা বলছিল পুলিশ বুদ্ধিজীবীদের যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল এটা কমপ্লিট হয়ে গেছে, গত সপ্তাহে 250 পুলিশ বুদ্ধিজীবীকে মারা হয়েছে এবং যারা জার্মানিকে হেট করত কিংবা জার্মানিকে হেট করার জন্য প্ররোচনা দিত ওদেরকেও শেষ করে দেওয়া হয়েছে। তো বুদ্ধিজীবীদেরকে নিধন করার মাধ্যমে আপনার নিজের জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করা এই ধারণাটা আসলে নতুন কিছু না।
বাংলাদেশের সেই সময়কার বুদ্ধিজীবীরা যদি আজও বেঁচে থাকতেন তাইলে বাংলাদেশের অবস্থা আরও কতটা বেটার হইতো এটা আমরা একটু আন্দাজ করতে পারি। সেই সময় যে বুদ্ধিজীবীরা আসলে বেঁচে ফিরছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে তারা কতটা ইম্প্যাক্ট রাখছে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ক্ষেত্রে। প্রথম কথা প্রফেসর আব্দুর রাজ্জাক। দেখেন আব্দুর রাজ্জাক স্যার কিন্তু সেই 1960-এর সময় থেকে অ্যান্টি আইয়ুব কিংবা আইয়ুব খানের সরকার বিরোধী যে আন্দোলনটা ছিল ওই আন্দোলনে উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করত। সেই সময়কার সরকার ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছিল যে উনি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলেন, ওনার শিক্ষক পদ বাতিল করে দেওয়া হোক, কিন্তু ওরা এই যুক্তিটা কোর্ট বা আদালতে স্টাবলিশ করতে ব্যর্থ হয়। 1971 সালের মার্চ মাসে যে তীব্র গণহত্যা চালানো হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে এটা উনি নিজের চোখে দেখছেন। উনাকে গ্রেফতার করার জন্য উনার বাড়িতে পাকিস্তানি বাহিনী আসছিল কিন্তু দরজায় লাথির শব্দ শোনার পর থেকে উনি বাসা থেকে পালায় যেতে সক্ষম হন এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়টা উনি উনার গ্রামের মধ্যে আত্মগোপনে থাকেন এবং এইভাবে উনি সেই সময়কার বুদ্ধিজীবী নিধনের হাত থেকে রক্ষা পান। আব্দুর রাজ্জাক স্যারের 6 দফা আন্দোলনের মধ্যে বিশাল একটা অবদান আছে। উনি সেই সময় বুঝতে পারছিলেন পাকিস্তানের উভয় অংশের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্যটা আছে এই বৈষম্যটার কারণেই আলটিমেটলি পাকিস্তান ফল করবে। আর আশা করি এখন আপনারা জানেন আব্দুর রাজ্জাক স্যার কত বড় মাপের একজন মানুষ ছিল ইভেন স্বাধীনতা পরবর্তী সময়ে। দ্বিতীয় পার্সন মুসা সাদিক, একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সচিব। উনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের রণাঙ্গন সংবাদদাতা। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে উনি 3টা বই লিখছেন, বাংলাদেশ উইন্স ফ্রিডম, মুক্তিযুদ্ধ হৃদয়ে মম। এই বইগুলা ইতিহাসবিদ ছাড়াও সকল শ্রেণীর পাঠকের কাছে আসলে সমাদৃত হয়েছিল। 3 নম্বর পার্সন রেহমান সোবহান স্যার। উনি কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করে আসার পরে মাত্র 22 বছর বয়সে 1957 সালে ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করেন। তখন ঢাকা ইউনিভার্সিটির যে অধ্যাপকরা ছিলেন ওরা পুরোপুরিভাবে পাকিস্তান বিরোধিতা করতেন এবং রেহমান সোবহান স্যারও এর কোনো ব্যতিক্রম ছিলেন না। তখনকার পাকিস্তানে 1961 সালে উনি একটা কনফারেন্সের মধ্যে ডিরেক্টলি সবার সামনে টু ইকোনমি থিওরি বলেন এবং তখন কেউ একজন তাকে মনে করায় দেয় ভাই পাকিস্তান কিন্তু মার্শাল লর আন্ডারে আছে, আপনি এইসব কথা এই মুহূর্তে বলতে পারতেছেন না। কিন্তু তারপরেও উনি সাহস করে এই কথাগুলো সবার সামনে তুলে ধরতেন। কিন্তু মার্চ 25, 1971 পাকিস্তানি বাহিনীর সেই গণহত্যা চালানোর পরে রেহমান সোবহান স্যার, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব কাছের একজন বন্ধু ছিলেন, উনি পলাতক থাকেন। উনি শেষ পর্যন্ত বর্ডার বা সীমান্তের মধ্যে মুক্তি বাহিনীর হাতে ধরা খান, কারণ ওরা ভাবছিল উনি বুঝি অবাঙালি। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরিচয় তাকে সেই সময় রক্ষা করে এবং সবাই বুঝতে পারে উনি সেই সময়কার বাংলাদেশের পক্ষে কথা বলেন এমন বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম একজন বুদ্ধিজীবী। ইভেন মুক্তিযুদ্ধের সময়ও তার হাতে একটা বড় দায়িত্ব দেওয়া হয় যেখানে উনি একজন যাযাবর রাষ্ট্রদূতের মতন কাজ করেন, বাইরের সব দেশে দেশে এইটা প্রচার করে বেড়ানো যাতে করে বাংলাদেশের জন্য সাপোর্ট আরো বেশি স্ট্রং হয় এবং পাকিস্তানের কাছে যে কোনো ধরনের সহায়তা আসলে পৌঁছাইতে না পারে। সো এই যে বুদ্ধিজীবীরা যারা 14 ডিসেম্বরে বেঁচে গেছিলেন মারা যান নাই, ওরা কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে বিশাল পরিমাণে ইম্প্যাক্ট বা অবদান রাখছেন। আরেকটা প্রশ্ন সবসময় আসে, বুদ্ধিজীবীদের সংখ্যা আসলে কতজন, এইটা নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থ, এখানে 328 জন বুদ্ধিজীবীর নাম ইনক্লুড করা হয় কিন্তু বইলা দেওয়া হয়েছে এটা আসলে কমপ্লিটেড লিস্ট না। একটা সরকারি ডকুমেন্টারি আছে, নাম হচ্ছে বাংলাদেশ, এখানে বলা হয় 1109 জন আসলে বুদ্ধিজীবী ছিল যারা শহীদ হয়েছিলেন। তবে যুদ্ধ বিশেষজ্ঞ অনেকেই বলে থাকেন এই শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা আসলে আরো অনেক বেশি। 1972 সালে এই কাজের জন্য একটা কমিটি করা হয়, কমিটিটার নাম হচ্ছে বুদ্ধিজীবী নিধন তথ্যানুসন্ধান কমিটি। ওদের একটা প্রাথমিক তালিকা করা হয়েছিল যেখানে প্রায় 20,000 জন বুদ্ধিজীবীকে এনলিস্ট করা হয়। বাংলাদেশে কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে আসলে এই বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করাটা অনেক বেশি ডিলেড হয়েছিল। যেমন ধরেন ফেব্রুয়ারি 6, 2014 তৎকালীন যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন উনি বলছিলেন ওই বছরের জুন নাগাদ আমরা বুদ্ধিজীবীদের একটা তালিকা তৈরি করব। তখন মন্ত্রণালয় থেকে ডিসি বা ডেপুটি কমিশনারদেরকে 64টা জেলার মধ্যে একটা করে লেটার পাঠানো হয় যে দেখো তোমার জেলার মধ্যে যে শহীদ বুদ্ধিজীবী আছে ওদের নামটা আমার কাছে পাঠাও, আমরা যাতে এটা একটা লিস্ট আকারে দাঁড় করাইতে পারি। প্রবলেমটা হয়েছিল যেই জায়গায়, শহীদ বুদ্ধিজীবী আসলে আপনি কাদেরকে বলবেন, এই সংজ্ঞাটা কি, এইটা কারো কাছে পরিষ্কার ছিল না এবং শেষ পর্যন্ত আপাত দৃষ্টিতে কোনো নাম আসলে পাঠানো সম্ভব হয় নাই। 2016 সালের ডিসেম্বরের 14 তারিখ আবারও বলা হয়েছিল ওরা একটা বই পাবলিশ করবে যেখানে বুদ্ধিজীবীদের তালিকা থাকবে কিন্তু ওই বইটা এখনো পাবলিশ করা হয় নাই। 2020 সালের নভেম্বরের 19 তারিখ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 11 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেন যেখানে যুদ্ধ বিশেষজ্ঞ, মুক্তিযোদ্ধা এবং সরকারি কর্মকর্তারাও আছেন। প্রথমে যে সিদ্ধান্তটা হয়েছিল এই কমিটি 1222 জনের নামের একটা তালিকা করবে এবং এইটাও বলা হয়েছিল এই কমিটি শহীদ বুদ্ধিজীবী বলতে আসলে কি সংজ্ঞা দেওয়া হয় এইটাও ডিসাইড করবে। এই বছরই এই কমিটির এই লিস্টটা পাবলিশ করার কথা। অধ্যাপক মুনতাসির মামুন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একজন সাবেক অধ্যাপক এবং এই কমিটির একজন মেম্বার, উনি বলছেন বাংলাদেশের এই ইস্যুটা নিয়ে ডিল করা, অর্থাৎ বুদ্ধিজীবীদের তালিকা নিয়ে ডিল করার মতন যথেষ্ট প্রশিক্ষিত মানুষের একটা বড়ই অভাব আছে। আমলাতন্ত্রে থাকা বেশিরভাগ মানুষের আসলে
আসলে এটা কোনো ইন্টারেস্টই নাই যে বুদ্ধিজীবীদের তালিকা একটা করতে হবে এবং ওরাই এই পুরো সিস্টেমটার মধ্যে ডমিনেট করে। ওভারঅল এই কারণেই বুদ্ধিজীবীদের তালিকা করাটার মধ্যে আসলে দেরি হইতেছে। সবশেষে পুরোটা যদি সামারি করি, হেনরি কিসিঞ্জার এবং নিক্সনের একটা আলাদা প্ল্যান ছিল এবং হেনরি কিসিঞ্জারের একটা গোপন কূটনৈতিক বৈঠকের কারণে আসলে যেখানে 16 ডিসেম্বরের আগেই পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ করার কথা, এখানে এই আত্মসমর্পণটা ডিলে করা হয়েছে বা দেরি করা হয়েছে এবং এই সুযোগেই ডিসেম্বর 14-তে এত বড় একটা বুদ্ধিজীবী গণহত্যা করাটা সম্ভব হয়েছিল। দ্বিতীয়ত, এই প্ল্যানটা পাকিস্তানের পক্ষ থেকে কোনো নতুন প্ল্যান না, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি আসলে অ্যাডপ্ট করছিল পোল্যান্ডের বিরুদ্ধে। তৃতীয়ত, প্রফেসর আব্দুর রাজ্জাক, মুসা সাদিক এবং রেহমান সোবহানের উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে সেই সময়কার বুদ্ধিজীবীরা যদি আজকেও বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশে হয়তো খুব বড় একটা চেঞ্জ আমরা দেখতে পাইতাম। 4 নম্বর পয়েন্টের মাধ্যমে প্রুফ করা হয়েছে বাংলাদেশে বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করার আসলে প্রসেসটা কোন সময় পর্যন্ত বা কোন সময় থেকে চলতেছিল এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে মানুষের যথেষ্ট উৎসাহ না থাকায় এই কাজটা কেন এতদিন পর্যন্ত দেরি হয়েছে। তো সব মিলে আজকের ভিডিও এই পর্যন্তই। আমি জানি আজকের ভিডিওতে আমি মিম রিভিউ দিতে পারতেছি না, কারণ এটা একটা খুবই সিরিয়াস টপিক, সবকিছুতে আসলে খুব বেশি হিউমার অ্যাড করা যায় না। আশা করি শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে কিছুটা নতুন ইনসাইট আপনারা এই ভিডিও থেকে পাইছেন এবং বুদ্ধিজীবী দিবসকে নতুন একটা আঙ্গিকে দেখার জন্য এই ভিডিও আপনাকে হেল্প করবে। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি, আজকে যদিও মঙ্গলবার কারণ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া হইতেছে এটা। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী বুধবার বিকেল 5টায়। আল্লাহ হাফেজ। কাট।